রেকর্ড বুকে তো আমার নাম থাকবে। শেখ হাসিনা পদত্যাগ করার আগেও আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক বিভিন্ন সময় খেলা হবেন ভুয়া ভুয়া বলে রাজনীতির মাঠ সরগরম রেখেছিলেন। এখন তিনি দেশে আছেন নাকি দেশ থেকে পালিয়ে গেছেন তা নিয়েও আছে ধোঁয়াশা। খেলা হবে, হবে খেলা, ভুয়া ভুয়া ভুয়া। হাসিনা পালিয়ে যাওয়ার পর যখন বিভিন্ন মন্ত্রীদের দুর্নীতির খবর, এখন খুবই চাঞ্চল্যকর খবর, ওবায়দুল কাদের কি করেছেন না করেছেন সেটি এখন দেখার ব্যাপার। আসুন আমরা প্রতিবেদনটি সম্পূর্ণ জানব নিয়ে আলোচনা। তখন ওবায়দুল কাদের আলোচনায় ভিন্ন খবরে এক নায়িকা মন্ত্রী পাড়ায় গিয়ে প্রতি রাতে তাকে ঘুম পাড়িয়ে আসতেন এমন খবর চাউর নেট দুনিয়ায়। এই নায়িকার সাথে কাদেরের সম্পর্ক আছে কিনা, বিভিন্ন অনলাইন ও ইউটিউবে প্রচারিত খবরের সত্যতা কতটুকু, এমন প্রশ্ন ছিল চিত্রনায়িকা জাহারা বিতুকে। একটা মন্ত্রী পাড়ায় আমি ঢুকেছি, কোনো রেকর্ড বুকে তো আমার নাম থাকবে। শুধু ওবায়দুল কাদের না, যে কোনো মন্ত্রীর, যে কোনো মন্ত্রী পাড়াতে যে কোনো মন্ত্রীর সাথে আমি দেখা করতে গেছি, একটা রেকর্ড থাকবে কোথাও না কোথাও, একটা সিসি ক্যামেরার ফুটেজ থাকবে। এগুলো বাদ দেন, আমি সেই মন্ত্রী পাড়া বাদ দেন, আমি আমার বাসা থেকে কখন বের হচ্ছি, কখন ঢুকতেছি, সেটারও তো একটা রেকর্ড থাকবে। আমি যদি আমার বাসা থেকে বের হয়ে আমার বাসা উত্তরা, উত্তরা থেকে কোনো একটা মন্ত্রী পাড়া বাদ দিলাম বা কোথাও আমি গিয়ে যদি আসি, তার মানে আমার বাসা থেকে আমার 5 থেকে 6 ঘন্টা আমার মিসিং থাকার কথা। এই ফুটেজগুলো আপনি দেখান, আমার বাসার ফুটেজ থেকেই আপনি দেখান যে আমি কতদিন বাসা থেকে বের হচ্ছি। আমার জীবনটা খুব পরিচ্ছন্ন, বললাম নেই, বাবাহীন তো আমরা, বাবাবিহীন একটা পরিবার যখন আপনি থাকবেন, আপনার জীবনটাকে কিন্তু অনেকভাবে আপনাকে পরিচ্ছন্ন রাখতে হয়। কারণ আমাদের উপরে আঙুল তোলা কিন্তু খুব সহজ, যার জন্য আমার বাসায় আমার নিজের যে ড্রাইভার সাহেব যিনি আসেন নিচে, উনি নিচ পর্যন্তই থাকেন, উনি নিচ থেকে কখনো উপরে উঠতে পারেন না। আমার যে দারোয়ান আছে ঘরে তারাও কখনো ঢুকে না। আমাদের বাসায় যদি কোনো ইলেকট্রিশিয়ানের দরকার হয়, কোনো কিছুর জন্য কোনো মানুষ প্রয়োজন হয়, তাহলে নিচের সিকিউরিটির সাথে লোক উঠে তারপরে আমাদের বাসায় আসে। কারণ কি? কারণ আমাদের বাসায় তো আসলে আমার বাবা নেই, আমাদেরকে নিয়ে কথা বলা অনেক সহজ। সো এই যে আমি বাসা থেকে বের হচ্ছি, তার মানে বাসার ওখানে তো আমার ফুটেজ থাকবে, বা বাহিরের কোনো মানুষও যদি আমার বাসায় উপরে ওঠে সেটারও ফুটেজ থাকবে। আমি ওপেন চ্যালেঞ্জ করছি, এরকম কিছু আমাকে খুঁজে বের করেন। দুই ক্রিকেটারের সাথে প্রেম, এমনকি এই নায়িকাকে নিয়ে ওই দুই ক্রিকেটারের দ্বন্দ্ব নিয়েও খবর চাউর হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। সেই প্রশ্নেরও উত্তর দিলেন এই নায়িকা। একটা মানুষ কজনের সাথে প্রেম করতে পারে আপনি আমাকে বলেন? 3 বছর বেশি হবে, আমার ব্রেকআপ হয়েছিল ফেব্রুয়ারিতে, তো 3.5 বছর, অলমোস্ট 3.5 বছর আমি কোনো সম্পর্কে জড়াইনি। এবং আমাকে নিয়ে দুজন ক্রিকেটার যদি মারামারি নিজেদের মধ্যে করে, ক্রিকেটারদের তো আগে আমার সম্পর্কে আমার কাছে এসে আমাকে প্রপোজ করতে হবে, আমাকে কখনো বলতে হবে? আমি তো কখনো এসব কিছু দেখিনি, আমি তো নিজে কখনো কাউকে গিয়ে বলছি না এই ক্রিকেটারদের সাথে আমার এরকম ওরকম, আমার এই ক্ষতিটা করেছে, এটা করেছে, ওটা করেছে, আমার মুখ থেকে তো কেউ কখনো শুনেনি। একটা ক্রিকেটারের নাম আমার সাথে জুড়িয়ে দিতে চাইলেই তো দেওয়া যাবে না, আমাকে তো অ্যাকসেপ্ট করতে হবে। যেমন কাদের ভাইয়ের সাথে আমার দেখা হয়েছে, আমার কথা বলার জায়গা আছে। এই ক্রিকেটারদের সাথে আমার কথা বলা হলে তো আমার, তো একটা মানুষের সাথে আমাকে নিয়ে কখন মারামারি করবে? আমার প্রতি তাদের ভালো লাগা তৈরি হতে হবে, ভালো লাগা কখন তৈরি হবে? যদি আমার সাথে রেগুলারই দুজন কথা বলেন, তাই তো? রেগুলার তো আমার সাথে এই দুজনের কারোর সাথেই কথা হয় না, কোনো মানে কোনো রেকর্ডিংয়ে তো আপনি এটা পাবেন না যে দুজন আমাকে নিয়ে কথা আমার সাথে কথা বলছে বা আমি তাদের সাথে কথা বলছি, সেই দুজনের কোথাও মুখ থেকে কিছু শোনা গেল। খুবই ভালো এক্সক্লুসিভ একটি নিউজ পেলাম, তো এই নিউজের সত্যতা আপনারা যাচাই করবেন। তো দেখা যাক বন্ধুরা, ভালো লাগে কমেন্টস করে জানান। ধন্যবাদ সকলকে।